এসআই পদমর্যাদার পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু। মৃত ওই পুলিশ কর্মীর নাম সুনীল কুমার দেব, বাড়ি রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায়। মৃত পুলিশ অফিসার উত্তর দিনাজপুরের ডালখোলা থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার গভীর রাতে ওই পুলিশ কর্মীকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতের শালক সঞ্জয় কুমার দাস বলেন, পুলিশের তরফ থেকে ফোন করা হয়েছিল, সেই খবর পেয়ে হাসপাতালে আসেন চিকিৎসক জামাইবাবুকে দেখে মৃত ঘোষণা করেন। ওনার আগে থেকে শারীরিক অসুস্থতা ছিল, তবে কী কারণে মৃত্যু হলো ময়না তদন্তের পরেই জানা যাবে। হসপিটালে হঠাৎ করে আমার জায়ু, আমার জ্যাঠাতো দিদির হাজবেন্ড আর জায়ু হঠাৎ বাড়ি থেকে ফোন করে। বাড়ি থেকে বলতে পুলিশকে, পুলিশ আগে ফোন করেছে বাড়ির লোকজনদেরকে, তখন তাড়াহুড়ো করে আমি হসপিটালে এসেছি। হসপিটালে এসে মৃত অবস্থায় জায়ুকে দেখলাম। কি করতেন জায়ু? তো পুলিশে চাকরি করতেন, সাব ইন্সপেক্টর। পোস্টিং আগে ছিল হচ্ছে চাকুলিয়াতে, সেখান থেকে দুদিন হয়েছে ডালখোলায় ট্রান্সফার হয়ে এসেছে। কি পদ আছে? মানে এসআই। কি নাম? সুনীল কুমার দেব। বাড়ি কোথায়? বাড়ি চণ্ডীতলা। কি মনে হচ্ছে, কিভাবে মারা গেল, কি বললেন? এখনো তো ডাক্তারও কিছু বুঝতে পারছে না, আমাকে যখন এখানে আসে তখন পালস পাইনি, তো এখন সেটা পোস্টমর্টমে যাবে। পোস্টমর্টমে যাওয়ার পর বডিতে কি দেখলেন? মানে বডিতে আমাদের শক্তি, আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা, আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিএল লেন, কোচবিহার।